আসসালামু আলাইকুম, নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম আর সেমাই দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আমি এখানে 2 কাপ পরিমাপে নিয়েছি লাচ্ছা সেমাই, এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, সেই সাথে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে সেমাইয়ের সাথে ডিমটাকে মাখিয়ে নিতে হবে। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ লবণ এই মিশ্রণে যোগ করতে পারেন। সেমাইয়ের সাথে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিতে হবে, আর সেমাইয়ের সাথে ভালোভাবে ডিমটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু সেমাইয়ের মিশ্রণ হাতে নিয়ে এভাবে মুঠো করলে যদি মিশ্রণটা দলা বেঁধে থাকে তাহলে বুঝতে হবে যে মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু সেমাইয়ের মিশ্রণ নিয়ে এভাবে একটু চেপে চেপে দলা পাকিয়ে নিতে হবে। তারপর 2টা হাত দিয়ে চ্যাপটা করে বিস্কিটের শেপ দিয়ে এই সেমাইয়ের মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। আমি সবগুলো সেমাইয়ের মিশ্রণ দিয়েই এভাবে করে গোল করে বিস্কিটের মতো করে তৈরি করে নিব, তবে আপনারা চাইলে কিন্তু চার কোণা করেও তৈরি করে নিতে পারেন। একইভাবে সবগুলো সেমাইয়ের মিশ্রণ দিয়েই এই বিস্কিটগুলো তৈরি করে নিব, আর এগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে ভাসতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে সেমাইয়ের বিস্কিটগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচ একদম হাই হিটে রেখে সেমাইয়ের এই বিস্কিটগুলোকে ভাসতে যাবেন না, এতে করে উপরের অংশটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে আর ভিতর থেকে সেদ্ধ হবে না। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই সেমাইয়ের বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। এরই মধ্যে কিন্তু সেমাইয়ের বিস্কুটগুলোর মধ্যে সুন্দর একটা সোনালি রং চলে এসেছে, এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমাই দিয়ে তৈরি করে নেওয়া এই নাস্তাটার উপরের অংশটা থাকে একদম মুচমুচে আর ভেতরের অংশটা থাকে নরম, আর 2টার কম্বিনেশনে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।